যদি পাপীদের বিচার করা হয় মাতব্বরদের অপরাধ তাহলে সমাজে পাপ কমবে, এটা ভাবা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। রোজার মাসে আপত্তিকর অবস্থায় দুজনকে ঘরে আটকে বিচার করা অপরাধে মেম্বার ও স্থানীয়দের আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোররাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাবরি মিয়ার বাড়িতে পরকীয়ার অভিযোগে প্রবাসী নুরুল হক ও অন্য প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে তাদের নিয়ে সালিশ করেন স্থানীয়রা। সালিশে কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই গৃহবধূকে এক কাপড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন সালিশদাররা। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি কমলকৃষ্ণ ধর বলেন, অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে নারী পুরুষকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন এবং তাদের আটকে রেখে সালিশ করার সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে। আইন হাতে নেওয়ার প্রবণতা রোধে আমরা জড়িতদের আইনের আওতায় এনে কোর্ট হাজতে প্রেরণ করেছি। ভুক্তভোগী ওই পুরুষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, প্রায় 2 থেকে 3 বছর যাবৎ ভৈশের কোট গ্রামের বাচ্চু মিয়ার পুত্র বাহরাইন প্রবাসী নুরুল হকের সঙ্গে অপর এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া চলে আসছিল।